মামলা দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের যে কাউকে এনে মামলা দিচ্ছেন, পুলিশ ভাইদের বলবো যে মামলা যদি যে কেউ দেয় তদন্ত ছাড়া, ঘটনা ঘটেছে কিনা সেটা দেখা ছাড়া আপনি কিভাবে মামলা নেন? তাই ভবিষ্যতে আওয়ামী লীগের যদি কে দাঁড়ায় না তার বউ চুরির মামলা দিল, আর সেই বউ চুরির অপরাধে আপনি যে কারণে ধরে আনবেন ভাই এটা তো হইতে পারে না। আগে দেখবেন তার বাড়িতে না তার বউ আছে কিনা, বিএনপির কর্মীরা কিছুই করলেন না ভাই, আপনি তাদের নামে মামলা দিয়ে দিলেন। তাই ভবিষ্যতে নিজের গা থেকে মনে করেন না যে আওয়ামী লীগের কাজে ফেলা দিলাম। আওয়ামী লীগ তো এখন একটা পার্টি, আওয়ামী লীগ আগামী নির্বাচন গত 14 এবং 18 এর মতো করতে চায়।